নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা, এবং আমার সঙ্গে রয়েছে আজকে ভিডিও জার্নালিস্ট মোহিত। প্রত্যেকদিন নানা খবরের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই, আর আজকেও তার অন্যথা নয়। তবে যে ছবিগুলো দেখাবো, কার্যত আপনাদের পাড়ায় পাড়ায় এরকম ছবি রয়েছে, এবং সেখান থেকে প্রশ্ন উঠছে যে পুরসভা আদৌ কি ডেঙ্গি মোকাবিলায় যে তৎপরতার কথা বারবার করে বলছে তা কি আসলে বাস্তবায়িত হচ্ছে। ছবি দেখাবো আপনাদেরকে, দেখুন। এই হচ্ছে 111 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে ব্রহ্মপুরে উজ্জ্বল পার্ক এরিয়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। শুক্রবার থেকে টানা জল জমে রয়েছে এই এরিয়াতে, কিন্তু সেই জলযন্ত্রণার মধ্যে দিয়েই অতিবাহিত করতে হচ্ছে জীবন স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ করছেন তারা, জমা জলে এই মুহূর্তে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, মশার উপদ্রব বাড়ছে গোটা এলাকায়। আপনাদের ছবি দেখায় মোহিতকে বলবো, মোহিত প্রথমে এই জায়গার ছবি দেখাও। এই ছবিটা দেখাও, দেখো বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম নোংরা জল জমে রয়েছে। কার্যত এগুলো ড্রেনের একদম যে ওভারফ্লো হয়েছে সেই জলে কিন্তু এই জলে এসে মিশেছে, এবং আমার পায়ের কাছেও কিন্তু কার্যত বোঝা যাচ্ছে এগুলো পুরোপুরি নোংরা জল। পাশেই পরিত্যক্ত এলাকা রয়েছে, আপনাদের সেই ছবিও দেখাবো। মোহিতকে বলো, মোহিত দেখাও এই যে পরিত্যক্ত এলাকাটা। এই এলাকাতে চারদিক দিয়ে ব্যারিকেড করা রয়েছে, অর্থাৎ ইটের যে শেড, সেই শেড দেওয়া রয়েছে ইটের, এবং এই এরিয়ার ভিতরে বহুদিন ধরেই অনেকে আসেন না, এবং তাতেই কার্যত ময়লার স্তূপকার হয়ে রয়েছে। কালো জল, জলের কালারটাই কার্যত দেখলে বোঝা যাবে পুরো কালো হয়ে গেছে জলটা। এর ভেতরেই নোংরা আবর্জনা, ঘাস গাছরা সমস্ত কিছু কেটে ফেলা হচ্ছে। এখান থেকেই কিন্তু জন্মাচ্ছে ডেঙ্গির লার্ভা, এবং এরই পাশাপাশি গোটা যদি পাড়ার মধ্যে ঢোকা যায় তাহলে কিন্তু এই রকমই জলযন্ত্রণার অভিযোগ বারবার করে সামনে আসছে। পাড়া প্রতিবেশীরা পর্যন্ত অভিযোগ করছে, বাড়ি থেকে কেউ কেউ, বারান্দা থেকে কেউ, ফ্ল্যাট থেকে কেউ, রাস্তায় নেমে এসে, এমনকি যিনি ময়লা পরিষ্কার করতে আসে পুরসভার তরফে তারও কিন্তু অভিযোগ আমাদের সামনে এসছে। তাও তিনিও কিন্তু বলছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্ত এরিয়ায় এরকম জলযন্ত্রণা রয়েছে। এই বর্ষার মধ্যে এই যন্ত্রণা এবছর আরো বৃদ্ধি পেয়েছে, এবং কাউন্সিলরকে যখন তারা কন্ট্যাক্ট করেন, বোঝানোর চেষ্টা করেন যে কি যন্ত্রণার মধ্যে তারা রয়েছেন, তখন কাউন্সিলর পুরোপুরি উদাসীন থাকেন। তার কথায় খালি প্রতিশ্রুতি, অর্থাৎ কাজ হবে, অন্য কোথাও কাটা হয়েছে নালা, তার জন্য এই অবস্থা, অর্থাৎ বিস্তারিত খালি প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি, কোনো কাজের ফলশ্রুতি দেখতে পাওয়া যায় না, এমনটা অভিযোগ করছেন রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে স্থানীয় বাসিন্দারা। অর্থাৎ ফোন করলেও তাকে পাওয়া যায় না, এমনটাও বলতে শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, দেখুন। এই হচ্ছে আরেকটা ছবি, এই হচ্ছে ঠিক যে জায়গা দেখালাম আপনাদেরকে একটু আগে, পাশের একটি জায়গা। এই জায়গাটাও কিন্তু এই মুহূর্তে পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে, এবং সেই জলের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন যে জলের কন্ডিশন কি। এই মুহূর্তে নালার সঙ্গে মিশে গিয়েছে রাস্তা, বর্ষাতে নালা ফুলে ফেঁপে উঠেছে, এবং সেই নালার জল ওভারফ্লো করে কিন্তু রাস্তায় চলে এসেছে, যে কারণে রাস্তার জলের সঙ্গে নালার জল মিশে একাকার হয়ে গেছে। আর সেখানে এই মুহূর্তে ভয় দেখছেন স্থানীয় বাসিন্দারা, কারণ ডেঙ্গির যেভাবে প্রকোপ বাড়ছে কলকাতা শহর জুড়ে পুরসভার তরফে, সেই সংখ্যাটা ক্রমশ 4000 ছুঁই ছুঁই। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আতঙ্ক খুব স্বাভাবিক, কারণ এই পাড়ারই অনেকে অভিযোগ করছেন ঘরে ঘরে এই মুহূর্তে জ্বরের পেশেন্ট রয়েছে, আতঙ্কিত হয়ে রয়েছেন বাড়ির লোকজন, তার পাশাপাশি ডেঙ্গিরও কয়েকটা তারা খবর শুনতে পেয়েছেন। এইরকম যদি এরিয়ার ছবি হয় বিভিন্ন জায়গায় কলকাতা শহরের, একটু আনাচে কানাচে একটু গলিগালায় ঢুকলে যদি দেখা যায়, তাহলে কিন্তু এই রকম ছবি খুব অস্বাভাবিক নয়। এই যে বাড়ি দেখতে পাচ্ছি আমরা, এই বাড়ির সামনেও কিন্তু জল জমেছে। বাড়ির যে পার্কিং লট, সেই পার্কিং লটের ছবি আপনাদেরকে চেষ্টা করবো একটু দেখানোর জন্য। সেই এরিয়াতেও কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থা, একটু দেখানোর ছবিটা চেষ্টা করবো, আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরে। এই হচ্ছে ঠিক বাড়ির সামনের অবস্থা, গেটের অবস্থা। এখান থেকে সোজা চলে এলেই দেখানো যাবে, এখানে হচ্ছে বাড়ির পার্কিং এরিয়া। পার্কিং এরিয়ার অবস্থা দেখুন, পুরো জলমগ্ন, এক মাসের জমা জল। বাড়ির যিনি মালকিন তিনিই বলছেন যে এই জল জমে রয়েছে এক মাস ধরে, কোনোভাবেই বের করা সম্ভব হচ্ছে না, জলের কালার রীতিমতো বদলে গেছে। অর্থাৎ কিছুদিনের জল নয় এটা কার্যত স্পষ্ট, এবং নিচে শ্যাওলা পড়ে গিয়েছে, অর্থাৎ বহুদিন ধরে এই জমা জলের যন্ত্রণাতে রয়েছেন তারা। পরিষ্কার করা হয় না, ভ্রুক্ষেপ দিয়ে দেখা হয় না, এই সব সমস্ত অভিযোগ যখন সামনে আসছে কাউন্সিলরের সাফাই। আমি নিজে অসুস্থ, আমি নিজে গিয়ে দেখি, কিন্তু কতটা তিনি দেখেন যারা পাড়ার প্রতিবেশী তারাই বলে দিচ্ছেন তাদের অভিযোগ রয়েছে কাউন্সিলরের বিরুদ্ধে। ফোন তোলেন না, অথবা তিনি যদি এরিয়াতে ঢোকেন তাহলে সামনে দিয়ে চলে যান, এই এরিয়াটাকে দেখা যায় না। কেন দেখা যাবে না? জনপ্রতিনিধি তিনি ইলেক্টেড হয়েছেন, মানুষ তাকে ভোট দিয়েছে, মানুষের কথাই শোনা হচ্ছে না, মানুষই আজকে সমস্যায় রয়েছেন, প্রশ্ন তো থেকেই যাচ্ছে। পুরসভাকে আদৌ তৎপরতার সঙ্গে কাজ করতে পারছে, নাকি শুধুই মুখে সাফাই নেতা মন্ত্রীদের? প্রশ্ন উঠছে, প্রশ্ন থাকবে, আর সেই প্রশ্ন চোখে চোখ রেখে করবে রিপাবলিক বাংলা।
এই ধরনের বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য রিপাবলিক বাংলার ফেসবুক পেজ রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে নজর রাখুন তার পাশাপাশি রিপাবলিক বাংলার ডিজিটাল মাধ্যমেও আসছে আপনারা জানেন হয়তো এই মুহূর্তে তাই সমস্ত ব্রেকিং নিউজের জন্য আপনাদের শুধুমাত্র নজর থাকুক রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়